একদিকে অহংকারী নন্দিনীদী আর একদিকে এই মিষ্টি মেয়েটি। কে এই শান্তশিষ্ট মিষ্টি মেয়ে? এ যেন নন্দিনীদীর একদম বিপরীত। দুজনেই খাওয়ার বিক্রি করে। নন্দিনীদের হোটেলে যেমন ভাত মাছ মাংস এইসব আইটেম পাওয়া যায়, তেমনি এই মেয়ের দোকানে পাওয়া যায় শুধুমাত্র কচুরি, আর তাতেই উপচে পড়ে ভিড়। নন্দিনীদের হোটেল ডালহৌসিতে আর এনার দোকান কিন্তু হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। এই মেয়েটির নাম হলো মৌমিতা ওঝা। 3 বছর ধরে এই কচুরির ব্যবসাই করছেন উনি। মৌমিতাদের বাবার আর জেঠুর দোকান কিন্তু একসাথেই ছিল। দোকান আলাদা হওয়ার পর থেকেই উনি দোকানে বসেন। সকালে দোকানের ভিড় সামলান একা হাতে, আর বিকালে করেন পড়াশোনা। সন্ধ্যাবেলায় দোকান সামলায় ওনার মা, কারণ আমাদের এই মৌমিতাদির দোকানের পাশাপাশি করেন পড়াশোনা। উনি হিস্ট্রিতে রবীন্দ্রভারতী থেকে এমএ করছেন। বাবা মারা যাওয়ার পর থেকে মাত্র 18 বছর বয়স থেকে সংসারের দায়িত্ব মাথায় নেয়। তারপর থেকে পথ চলা শুরু হয় ওনার। ওনার বর্তমান বয়স হলো 21 বছর। এইদিকে দেখুন এই নন্দিনীদিকে, যার দোকানে লেগেই থাকে একের পর এক কাণ্ড। বুড়ো বয়স্ক লোকেদেরও করেন না তোয়াক্কা, যখন পারে যাকে খুশি থাপ্পড় বসিয়ে দেয়, আর তার সাথে তো গালিগালাজ লেগেই আছে। যার দোকানে খাওয়ার বিক্রির থেকে বেশি হয় কিন্তু নাটক। পাবলিক আমিও তো দাদা, আমি কোন সে পাবলিক, আমি কোন সে পাবলিক, আমি আমি জানোয়ার লাগি, উঠে চলে যান। আর অপরদিকে এই মৌমিতা দি একা ভিড় এক হাতে সামলান, গলার স্বর নিচু শান্তশিষ্ট, একটি মেয়ে ধীর স্থিরভাবে সামলে যাচ্ছে দোকান। নন্দিনীদের মতো এবার ভাইরালও কিন্তু উনিও, যে যতই উঁচুতে উঠুক না কেন, পা যদি থাকে মাটিতে কেউ পারবে না তাকে উচ্চতা শিখরে উঠতে বাধা দিতে। মৌমিতাদির শিক্ষার প্রতি ভালোবাসা ওনাকে হার মানতে দেয়নি। উনি ওনার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন আর পার করছেন কিন্তু একের পর এক সিঁড়ি। অনেকে এবার বলবেন এই মেয়েটিকে ইউটিউবাররা সবসময় বিরক্ত যেন না করে, দোকান ঘিরে না রাখে। তবে এই দিদির ভাইরাল হওয়ার মধ্যে দিয়ে ওনার জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসবে, পথ চলাটা কিন্তু একটু সহজ হয়ে যাবে ফেমাস হওয়ার মধ্যেও দিয়ে। শুধু বলবো মৌমিতাদি যেন দ্বিতীয় নন্দিনী দি না হয়ে উঠুক। আরো ভালোবাসা পাবে, সাইকেল পড়ে যাও অবশ্যই পাবে, ঠিক আছে? তোমার মানে হঠাৎ মানে আচ্ছা, আমি বড় লং ভিডিও করছি, দাদাও লং ভিডিও, আমিও লং ভিডিও করছি। হঠাৎ এই কচুরি বিক্রি করছো না, হঠাৎ কি কারণ? অ্যাকচুয়ালি তুমি তো অ্যাকচুয়ালি পড়াশোনা করো, তাই তো? কলেজ স্টুডেন্ট, তাই তো? তা হঠাৎ এই প্রফেশনে কি করে অ্যাকচুয়ালি যদি বলো? বাবা অসুস্থ ছিল, কি হয়েছিল? বাবা 2017 সাল থেকে বাবার লিভারের ইনফেকশন হয়ে যায়, তখন থেকে জিটিএসএসকে হসপিটালে বাবা ট্রিটমেন্ট চলে, তখন থেকে বাবা অসুস্থ ছিল। এখন কি বেশি আছে না? না, ডেড হয়ে গেছে, তাই তো? কত সালে তাও ম্যাক্সিমাম ডেড হয়েছে? 2021 সালে। আচ্ছা আচ্ছা, এখন তুমি কি সামলাচ্ছো দোকানটা নাকি? আমি সামলাই, আমার মা আসে, আমার দুটো ভাই আছে, আর ওই যে দাদাটা ওটা মামা হয়, এর পাশাপাশি আবার পড়াশোনা, তাই তো? মানে কি করে সামলাচ্ছে তুই বলো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। যেহেতু বাবার অসুস্থ ছিল, তাই সপ্তাহে দোকান করতাম, ওনারা জানতেন, আমার খুব সাপোর্ট করেছে, আমাকে পরে নোটস দেওয়া, আমার ক্লাসের অ্যাটেন্ডেন্স এর জন্য আমার কোনো সমস্যা হয়নি, প্রিন্সিপাল ম্যাডাম খুব হেল্প করেছে, হ্যাঁ, সব দিক থেকে আমাকে সাপোর্ট করেছে। এখন তোমার দোকানের টাইমিংটা কি, কটার সময় খোলা হয় তখন? আমার দোকান সকাল 7টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা,
পার্টি কি দোকান খোলা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ পার্টি দোকান খোলা থাকে, বিশেষ যদি কোনো কারণ না থাকে তাহলে বন্ধ থাকে না, ডেইলি খোলা বলতে পারো। আচ্ছা আচ্ছা, আর তোমার ছোট্ট করে যদি অ্যাড্রেসটা যদি বলে দাও, হাবড়ার কত নম্বর প্ল্যাটফর্ম? হাবড়ার 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচে আমাদের দোকান। আচ্ছা, ওভারব্রিজটা আমি দেখাতে পারবো ঠিক, কিন্তু সামনে কিন্তু ওভারব্রিজ, ওর ওভারব্রিজের কিন্তু পাশেই কিন্তু এই দিদির দোকান। আর দিদি যদি নাম্বারটা কি এলাও করছো তুমি? না আমি নাম্বার দিচ্ছি ওই মামার নাম্বারটা। ম্যাডাম আপনার নাম বলুন। আমার নাম মৌমিতা ওঝা। কতদিন ধরে ব্যবসা করছি? আমি 3 বছর। আমাদের এখানে শুধু কচুরি পাওয়া যায়, আমাদের তো দোকানটাকে একসাথেই ছিল, একই বাবারা জেঠুর একসাথে, সেটা 40 বছর পুরনো, যেটা সবাই জানে হাবড়ার 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচে। তো বাবা 3 বছর হলো এটা আমি আলাদা করি, এটা আমাদের নতুন দোকানটা 3 বছর, বাবা থাকতেই সেপারেট করা, তবে দোকান হওয়া 6 মাসের মধ্যে বাবা চলে যায়, তারপর থেকে এই দোকানটা এর চলছে এরকম করে। বাবা যখন ছিল তখনই আমি আসতাম, বাবা অসুস্থ ছিল তো, লিভার সিরোসিসের পেশেন্ট ছিলেন উনি, তো আমি তো প্রথম থেকেই আসতাম, তারপর বাবা যখন চলে যায় তারপর থেকে আমি আসতাম। তারপরে আমি পড়াশোনার জন্য একনাগারে পেরে উঠিনি, দোকানটা একবেলা হতো প্রথমে, তো সে একবেলা আমি নিজেই করতে পারতাম, কিন্তু পরে তো আমাদের শুধু দোকানটাই তো ইনকাম অফ সোর্স, তো দুবেলা যখন হলো তখন তো সম্ভব ছিল না আমার পক্ষে সকাল থেকে একদম ভোরবেলা থেকে, তারপর থেকে আমার মা আসা শুরু করলো। মা দেখতে পাচ্ছেন দিদির সঙ্গে মিস বিয়েটা বিয়ে কোলে চলে গেল, আর সেই দিদির স্মার্ট হাসি আমাদেরকে পাগল করে দিয়েছে। আটবারই তুমি নন্দিনী দি, দিদি পায়ে কি চোট হয়েছে নাকি? দুটো খেয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনাদের মতামত লিখবেন, দেখব কার কী মত।